দোষ করছ যেটাকে তো সেল চলে বেস্তে যাবেন ইওর ধ্বংস হতে আর বেশি দিন দেরি নেই যেই দেশে সাধারণ মানুষের হাতে হাত কোরা পরানো হয় সেই দেশ বেশি দিন টিকবে না আমি বলে দিলাম এখানে আমার মক্কেল আবেদালীকে আটক করে রাখা হয়েছে কি অপরাধ ছিল তার সে তো কোনো অন্যায় করেনি সে তো বরং মানুষের উপকারী করেছে কত ছাত্ররা কোমলমতি ছাত্ররা একবার না দুইবার না তিনবার না বারবার বিসিএস পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো দিন তারা পাশ করতে পারেনি ইর ওনার এই আবেদ আলির জন্য এই আবেদ জন্য তারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করার একটা সূর্য দেখেছে কি অন্যায় ছিল তার কেন তাকে আটক করা হলো ইউরনারের কাছে আমার প্রশ্ন ইয়র ওনার সাংবাদিকেরা আবেদ প্রশ্ন করছে যে আপনি কি করেন তখন আবেদ বলেছে আমি একজন ড্রাইভার এরপর সাংবাদিকরা তাকে বলেছে যে আপনার বেতন কত তখন আবেদ আলী ভাই বলছে যে তার বেতন মাত্র বাইশ হাজার টাকা তখন সাংবাদিকরা আবারও জিজ্ঞাসা করেছে যে বাইশ হাজার টাকা বেতন তাহলে এত কম বেতন নিয়ে আপনি কোটি কোটি টাকা তারপর তালার উপরে তালা বাড়ি এগুলো কিভাবে করলেন আসলে এর আপনি ভালো বুঝবেন সৎ পথের ইনকাম আস্তে আস্তে বাড়ে সেগুলো কিন্তু কমে না সে কি করছে সে ওই সামান্য একটা প্রশ্ন অনেকেই পরীক্ষা দিতে পারে না পরীক্ষা দিলে পাশ করে না তাদেরকে উপকার করছে সে উপকারের বিনিময়ে তারা ওই চার পাঁচ লাখ টাকা হাদিয়া দিলে ওটা তো আর সুদ ঘুষের মধ্যে পড়ে না ওটা তো অনৈতিক ইনকাম না এটা উপকার করছে তাকে হাদিয়া দিয়েছে সেটা তার হাদিয়ার টাকা এসব টাকার প্রতি কেন নজর যাবে ইউরোনার আমার এই যে মককেল এই যে নির্দোষ সেটা আমি প্রমাণ করেই ছাড়বো আজকে সাংবাদিকরা তাকে আরও একটা প্রশ্ন করছে প্রশ্ন করছে যে আপনি যারা বিসিএস পরীক্ষায় টিকার যোগ্য না তাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছেন তারা এখন বিসিএস হয়ে দেশের বিভিন্ন বড় বড় মন্ত্রণালয়ে চাকরি পাবে এই কাজটা কি ভালো করছেন অবশ্যই ওরণার সে ভালো কাজ করছে যারা সমাজে গরিব দুঃখী যা সংসার চলে না যার বাবা রিক্সা চালায় যারা সারাদিন পড়তে পড়তে মাথায় টাক পরে যায় এ ওগো এই চাকরি বাকরির কী দরকার ওগো পড়াশোনার কি দরকার ওগো বাপের কি টাকা আছে এই যার যে লোক মন্ত্রী যে লোক মনে করেন সমাজের ছাত্রলীগের সদস্য তো টাকা আছে তারা ইচ্ছে করলি একখান বিসিএস প্রশ্ন কিনে সহজেই পরীক্ষা দিয়ে একজন বিসিএস ক্যাডার হয়ে যাইতে পারবে তাকে পড়ালেখা করা সাজে এই যে গরিব দুঃখী ফকির মিসকিন বিভিন্ন কষ্ট করে উঠে আসে বাপ মা বিসিএস হবে বিসিএস। হবে এ কি দরকার এ তোকে টাকা আছে তোগো যখন টাকা নাই তোগো যখন টাকা নাই পড়ালা তোগো করতে এটা ইওর অনার এটাও আপনি এডেও নোট করেন বাংলাদেশ থেকে যা টাকা নাই তাকে পড়ালেখা বন্ধ করে দেওয়া হোক যেহেতু টাকা পয়সাই নেই ওরা পড়ালেখা লেখাগুলি করবে কি ওরা কি প্রশ্ন কিনতে পারবে ওদের কি মামা খালুস আশা আছে এ মেধা দিয়ে কি হয় ওই মেধা দিয়ে কিছু হয় এই জামানায় কিছু হয় না লোকজন থাকতেবি প্রশ্ন কেনার মতো টাকা থাকতে হবে তাহলে না একজন সুন্দর করে একটা চাকরি পাবে ইওর অনার আমি আদালতের কাছে লাস্ট একটা কথা বলতে চাই আপনি আবেদ আলিকে মুক্ত করে দেন সে পাঁচ ওক্ত নামাজ পড়ে সে একজন ধার্মিক মানুষ সেই টাকা দিয়ে সাধারণ গণীব গরিব দুঃখীদের সেবা করে এর ও শিলাই হইলেও তাকে মাফ করে দেন তার এখানে কোনো অন্যায় নাই এখানে তার কোনো অন্যায় নাই এখানে সরকার ব্যবস্থাই ভালো না পড়াশোনার কিছু না ধন্যবাদ